কত মানুষরে দেখি তাদের বাবার কোলে উঠে, কত ছোট্ট ছোট্ট বাচ্চারে দেখি তারা তার মার কোলে উঠে। আমার বাবার তো জীবনের তর হারা ফেলছি গো, জন্মের আগেই বাবার হারাইছি, কোনোদিন বাবার দেখি নাই। আমার বয়স যখন 6 বছর, বাবার কবর দেখতে যাইয়া জনম দুঃখিনী মায়েরও হারা ফেলছি। ও দাদু ভাই, এখন তুমি যারা আমার আর দুনিয়ায় কেউ নাই, আসমানের ফেরেশতারা কান্দার বলাবলি, যেই মানুষটার না বানাইলে পৃথিবীর কুলকায় না তুমি বানাইতা না, যেই মানুষটারে না বানাইলে তুমি কিছুই সৃষ্টি করতা না, ওই মানুষটারে 6 বছরে দিন বানা দিলা। আমার আল্লাহ বলে বেরেজদার রে, আমার বন্ধুর যদি মা নাই যদিও বাবা নাই, আমার বন্ধুর আমি আল্লাহ দেখিয়া রাখব। আল্লাহু আকবার বলে। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে আল্লাহর বড় নেয়ামত এই শরীরটাকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার এবং জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজা? খুশির আওয়াজ এত আসতে হয় না, যদি সত্যিকারই খুশি হয়ে থাকেন তাহলে আওয়াজটারও জোরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে আল্লাহর ঘরে নিয়ে আসছেন, এটা আল্লাহর অনেক বড় দয়া। আপনার আমার মতো হাজারো বান্দা আছে যাদেরকে আল্লাহ তার ঘরে আসার তৌফিক দেয় নাই, বসার তৌফিক দেয় নাই, কিন্তু আপনাকে ভালোবাসছে, আমাকে ভালোবাসছে, দয়া করেছে, মায়া করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার ঘরে আসার তৌফিক দিয়েছে, এই জন্য আপনারা খুশি না বেজার? যদি সত্যিকারই খুশি হয়ে থাকেন আসেন ওই মহান মালিকের দরবারে, আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তো বিগত রবিউল আউয়াল মাসের আলোচনা আমরা শুনতেছিলাম, তো এই সপ্তাহে আমরা যেহেতু এটা রবিউল আউয়াল রবিউল সানি চলে আসছে, প্রথম জুমা, তো যত সম্ভব এই জুমায় আমরা আলোচনাটা শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো গত জুমায় আলোচনা করেছিলাম আমার নবীর বয়স যখন 6 বছর, আমার নবীর বয়স যখন 6 বছর, তখন আমার নবীর মা চলে যায়। তো আমার নবীর বয়স 6 বছর, আমার নবীর মা চলে গেছে, 6 বছরের বাচ্চা কতটুকু আর হবে? এদিকের অনেক মানুষ আছেন যাদের জন্মের আগে বাবা হারিয়ে ফেলছে, এদিকের অনেক মানুষ আছেন যাদের ছোট্ট বয়সে 3 বছর 4 বছর 5 বছরে মাও হারায় ফেলছে, অনেকের এরকমও আছে যাদের 12 বছর বয়সে মা হারায় ফেলছে, বাবাকে চিরতরে হারায় ফেলছে। এমন একটা সময় ছিল আপনার হাতে টাকা ছিল না, এমন একটা সময় ছিল মাকে একটা আপেল আপনি কিনে খাওয়াইতে পারেন নাই, বাবার হাতে
50 100টা টাকা দিয়ে বলতে পারেন নাই, বাবা আমি আপনাকে দিলাম আপনি পান খেয়ে দিতে পারেন নাই, তার আগেই বাবা চলে গেছে ছোট্ট বয়সে, কিন্তু এখন আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার স্ত্রী আছে, সন্তান আছে, সম্পদ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কোনো কিছুর আপনার অভাব নাই, কিন্তু আপনার একটা জিনিসের অভাব, জনম দুঃখিনী মা নাই, একটা জিনিসের অভাব আপনার জনম দুঃখমিয়া বাবা নাই। হয়তোবা যে সময় টাকা ছিল না বাবা বেঁচে ছিল, ছোট্ট বয়সে বাবা মারা গেছে, আপনি হয়তোবা ব্যবসা বাণিজ্য করে কোটি টাকার মালিক হয়েছেন, আপনি ইচ্ছা করলেই 5 কেজি 10 কেজি আপেল কমলা মালটা আপনি আপনার বাবাকে খাওয়াইতে পারেন, মাকে খাওয়াইতে পারেন, কিন্তু আপেল কমলা বাসায় ঠিকই নেন কিন্তু মারে খাওয়াইতে পারেন না, কারণ জনম দুঃখিনী মা ছোট্টকালেই বিদায় নিয়ে গেছে। এ বাজার, যার ছোট্ট বয়সে মা মারা যায় তার যে কত দুঃখ, তার যে কত কষ্ট, তার এই বুকের মধ্যে কি যে বেদনা, এটা যার ছোট্ট বয়সে মা মারা যায় সেই বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ দুনিয়ার ভূখণ্ডে রহমত স্বরূপ পাঠাইলেন, রহমত স্বরূপ যাকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার ভূখণ্ডে, যেই মহা মানবকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতেন না, যেই মহা মানবকে না বানাইলে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করতেন না, যেই মহা মানবকে না বানাইলে আল্লাহ একটা বালির কোনো বানাইতো না, ওই মহা মানব ওই মানুষটারও জন্মের আগে বাবা হারিয়েছে এবং 6 বছর বয়সে জনম দুঃখী মায়েরও হারায় ফেলছে, কারণ যেই মহা মানব 6 বছর বয়সে মা হারিয়েছে তারও জীবনে দেখেন কত কষ্ট, কারণ যার ছোট্টবেলায় মা চলে যায় বাবা চলে যায় তার জীবনটা একটু কষ্টেই কাটে, কথা বলেন ঠিক কিনা? কারণ মা যেমনিভাবে একটা সন্তানকে আদর করে রাখে, বাবা যেমনিভাবে আদর করে সন্তানকে রাখে, বাপ মার মতো নিঃস্বার্থ ভালোবাসা এটা পৃথিবীর কেউ বাসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আল্লাহ 6 বছর বয়সে এতিম বানিয়ে দিলেন, বাপও হারাইলেন মাও হারাইলেন। বাজান রে আমার নবী, আমার তার দাদা আব্দুল মুত্তালিব, বুকের মধ্যে জরে দোরা কান্দার বলে দাদু ভাই, আমার তো ছোট্ট বয়সেই বাবাও চইলা গেল মাও চইলা গেল, কত মানুষরে দেখি তাদের বাবার কোলে উঠে, কত ছোট্ট ছোট্ট বাচ্চারে দেখি তারা তার মার কোলে উঠে, আমার বাবার এত জীবনের তর হারা ফেলছি গো, জন্মের আগেই বাবার হারাইছি কোনোদিন বাবারে দেখি নাই, আমার বয়স যখন 6 বছর বাবার কবর দেখতে যাইয়া জনম দুঃখিনী মায়েরও হারায় ফেলছি, ও দাদু ভাই এখন তুমি যারা আমার আর দুনিয়ায় কেউ নাই, আসমানের ফেরেশতারা কান্দার বলে বলি, যেই মানুষটার না বানাইলে পৃথিবীর কুল কায়না তুমি বানাইতা না, যেই মানুষটার না বানাইলে তুমি কিছুই সৃষ্টি করতা না,
ওই মানুষটারে ছয় বছরে ডিম বানায় দিলা। আমার আল্লাহ বলে বেরেজদাররে আমার বন্ধুর যদি মা নাই যদিও বাবা নাই আমার বন্ধুর আমি আল্লাহ দেখিয়া রাখব। আল্লাহু আকবার বলে, কারণ সবচাইতে বড় অভিভাবককে জোরে বলেন যার মা নাই বাবা নাই তার অভিভাবককে। একটা কথা মনে রাখে, আল্লাহ মুসারে বলছে কালিমুল্লাহ, আল্লাহ ইব্রাহিমরে বলছে হলিলুল্লাহ, আর আমার নবীর আল্লাহ বলছে হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা মুহূর্ত আমার আল্লাহরা কিভাবে রাজি খুশি করবে সেই চিন্তায় ব্যস্ত থাকতেন যে কোন কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে, কোন কাজটা করলে আমার আল্লাহ পছন্দ করবে সেই কাজটা করতেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য সব করতেন। মুসা কালিমুল্লাহ, প্রত্যেকটা পয়গম্বরই আমার আল্লাহকে খুশি করার জন্য সব সময় ব্যস্ত থাকতেন। কিন্তু হাবিবুল্লাহ এমন একটা নাম, হাবিবুল্লাহ এই নামটা এমনই একটা নাম, আমার নবী লকব হচ্ছে হাবিবুল্লাহ, আমার নবী আল্লাহকে খুশি করার জন্য চাইতেন না, বরং আমার আল্লাহ সব সময় তার বন্ধুকে খুশি করার জন্য ব্যস্ত থাকতেন। এটার নামই হচ্ছে হাবিবুল্লাহ। সমস্ত নবীরা চাইতেন আমার আল্লাহকে কিভাবে খুশি করা যায়, আর আমার আল্লাহ সবসময় চাইতেন হাবিবুল্লাহ আমার বন্ধুকে কিভাবে আমি খুশি করতে পারব। তার মানে বুঝেন সমস্ত নবীর চাইতে আমার নবীর কত দাম। তো আমার নবীর ছয় বছর বয়সে মা চলে গেল, তো তার দায়িত্ব কে নিবে? যেই মানুষটাকে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইলেন, যেই মানুষটাকে আল্লাহ কোরআন দিবেন, যেই মানুষটাকে এত দামি একটা জিনিস দিবেন আল্লাহ কোরআন নাজিল করবেন, যেই মানুষটাকে আল্লাহ নবুয়াতি দান করবেন, যেই মানুষটা নবুয়াতি পাওয়ার পর পুরা মক্কার মধ্যে আল্লাহর বরাতের কথা বলবে, ওই মানুষটারই ছয় বছর বয়সে মা চলে গেল, তার দায়িত্ব কে নেবেন? তো দাদা আব্দুল মুত্তালিব বলল, ও দাদু ভাই তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্মের আগে বাবা চলে গেছে, জন্মের আগে বাবা চলে গেছে, ছয় বছর বয়সে মা চলে গেছে, কোনো দুঃখ নাই, আমি দাদা আব্দুল মুত্তালিব ছয় বছর বয়সে তোমার দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার! এই ছয় বছর বয়সে যখন দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব, তিনি দুই বছর লালন পালন করার সুযোগ পেলেন। কয় বছর? দুই বছর। আট বছর পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে লালন পালন করলেন। তো যখন আট বছর দুই মাস দশ দিন, তখন আমার নবীর মাথা থেকে তার দাদার আদরটা উঠে গেল, দাদা আব্দুল মুত্তালিবও তিনিও ইন্তিকাল করলেন। একে তো বাবা নাই, দুই নম্বরে ছয় বছর বয়সে মারাও হারাইলেন, তিন নম্বরে যাও দাদা আব্দুল মুত্তালিব তারে লালন পালন করত, বাবার মতন মার মতন আদর দিত, ওই দাদা আব্দুল মুত্তালিব আট বছর বয়সে চলে গেল, আমার নবীর কষ্ট আরো ভারী হয়ে গেল। আমার নবী এবার কান্দার বলে, ও আল্লাহ জন্মের আগে বাবারে হারাইলাম, ছয় বছর বয়সে মারে হারাইলাম, এরপরে ভাবছিলাম যে দাদা আব্দুল মুত্তালিব হয়তো বা আমার লালন পালন করবে, আমার মাথার উপরে একটা ছায়া ছিল, কিন্তু তুমি সেই ছায়াটাও নিয়ে গেলে, আট বছর বয়সে তুমি আমার দাদাকেও নিয়ে গেলে। তার মানে বুঝেন আল্লাহ যাকে দামি বানাবে, আল্লাহ যাকে, একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাদেরকে দামি বানায়
তাদের ছোট্ট বয়সে আল্লাহ পরীক্ষা নেয়, কথা বলেন ঠিক কি না? এজন্য কষ্ট আসলেই আল্লাহকে দোষারোপ করা যাবে না, কষ্ট আসলেই আল্লাহকে আল্লাহর উপর তোহমত দেওয়া যাবে না। আমরা অনেকে অনেক সময় অনেক তোহমত দিই আল্লাহকে, অনেক রকম ভাবে তোহমত দিই, আল্লাহ তুমি কি আমারই দেখলে এত বিপদ আপদ দাও, আছে না নাই? দেখবেন আল্লাহ যদি শুনেন, আল্লাহ বিপদ আপদ দেওয়ার মাধ্যমে আপনি আমাকে পরীক্ষা করতেছে, ভাইবেন না যে এটা আল্লাহ আমার গোসা করছে। আল্লাহ যাকে বেশি, যার উপর বেশি খুশি হয় তারই বিপদ আপদে বেশি ফেলায়। কারণ আপনি আমি যদি ওই পরীক্ষায় পাশ করতে পারি তাহলেই তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, কথা বলেন ঠিক কি না? আপনাকে আমি একটা কাজ দিছি, আপনি কাজটা যদি পরিপূর্ণ করতে পারেন তাহলেই তো আমি আপনাকে পুরস্কার দিব, যদি কাজটাই করতে না পারেন তাহলে কিসের পুরস্কার? আপনাকে আমাকে এই দুনিয়ার ভূখণ্ডে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দাকে পাঠিয়েছি এবং জিন জাতিকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। এই যে বান্দা ইবাদত করবে, জিন জাতি আমার ইবাদত করবে, আল্লাহ আরো বলেন আমি বান্দা বান্দিকে মাঝে মাঝে পরীক্ষা করার জন্য অনেক রকম বিপদ আপদ দিব, কারণ আমি মুমিনদেরকে বিপদের মাধ্যমেই পরীক্ষা করে থাকি, কথা বলেন ঠিক কিনা? যারা মুমিন দেখবেন এদের উপর বিপদ আপদ বেশি, অনেকে বলব সুদও খায় ঘুষও খায় এত কিছু করে, হ্যার উপর বিপদ আপদ নাই, কিন্তু আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ভালো একজন মানুষ, আল্লাহ খালে আমার এই চোখে দেখে না বাবা, এইগুলা বলা যাবে না, এইগুলা বলা যাবে না। সব সময় একটা কথাই বলতে হবে, আল্লাহ সিদ্ধান্তই উত্তম সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তের উপরে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ, আল্লাহ বলেন যে ব্যক্তি নাকি আল্লাহর শুকর আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিনের যে অবস্থাতে থাকুক আল্লাহ শুকর আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। আপনি আমি যে অবস্থানেই থাকি, যেই ভাবেই থাকি, সর্বদা আল্লাহ শুকর আদায় করতে হবে, সর্বদা আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমাদের নিয়ামতকে আল্লাহ বাড়িয়ে দিবেন। আর যদি আমরা বলি আল্লাহ আমারে কি দিল ভালো নাই, এক বেড়া রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে আর পায়ের দিকে তাকায় কয় আল্লাহ রে, আল্লাহ আমারে পায়ে জুতা নাই, জুতা কিনা তৌফিকও দিল না আল্লাহ আমারে, বেড়ার মনে একটা দুঃখ, বেড়ার পায়ে জুতা নাই, জুতাও কিনতে পারে না, টাকা নাই, কয় আল্লাহ আমার এই চোখে দেখলো আমার আল্লাহ টাকা দিল না, জুতা কিনতে পারি না, পায়ের মধ্যে জুতা নাই, হাঁটতেছে আর আল্লাহরে বকতেছে, হাঁটতে 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 সামনে গেছে, যে দেহে এক বেটা দুইটা পাও নাই, সে বসে আছে, যখন নাকি দেখছে বেটা দুইটা পাও নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহরে বকতাছি আমার পায়ে জুতা নাই, এখন তাকায় দিই হ্যার পা দুইটা পাওই নাই, আল্লাহ তো তাও আমার দুইটা পাও দিছে, আল্লাহ তো তাও আমার দুইটা পাও দিছে, আমি তো কত অভিযোগ করছিলাম আল্লাহ তুমি আমার জুতা দিলা না, জুতা কিনা তৌফিক দিলা না, টাকা নাই তা আমার চোখে দেখলানি, হাঁটতে হাঁটতে এখন ওই দুজনে দেখে ওই বেড়া তো জুতা তো দূরের কথা দুইটা পাওই নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ শুকর আদায় করতেছে, আল্লাহ তুমি তো তারপর আমার দুইটা পাও দিছো, জুতা দিয়া কি করুম, যদি আমার দুইটা পাও তুমি নিয়ে যাইতা। অতএব সবসময় উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকা, আপনি যে অবস্থানে আছেন আপনার নিচে কেমন আছে আপনার ওই অবস্থানের দিকে তাকান। আমরা সবসময় উপরের অবস্থানের দিকে তাকাই যে হ্যাঁ কোটিপতি আমি হইতে পারলাম না, আল্লাহ তুমি আমার টাকা দিলা না, কি করলা জীবনে, দুঃখ করি। আরে আপনি যে অবস্থানে আছেন আর একজন আপনার অবস্থানে আসার জন্য চেষ্টা করতেছে, কথা বলে না? আপনি যেই অবস্থানে আছেন আপনার অবস্থানে আসার জন্য আরো হাজার হাজার মানুষ চেষ্টা করতেছে, পারতেছে না। অতএব সবসময় নিচের দিকে তাকান, উপরের দিকে তাকেন না, সবসময় যেই অবস্থানেই থাকেন আল্লাহ শুকর আদায় করতে শিখেন,
লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম যে ব্যক্তি আল্লাহ শুকর আদায় করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়ায়া দেয় আর যে ব্যক্তি নাকি আল্লাহ শুকর আদায় করলো না ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ কোরআনের আয়াত ইন্না আযাবি লাশাদিদ যেই বান্দা আমার শুকর আদায় করলো না আমি আল্লাহ রব্বুল আলামিন তার থেকে নিয়ামত ছিনিয়ে নেই শুধু ছিনিয়ে নেই না ইন্না আযাবি লাশাদিদ আমি এবং কঠিন আযাবের মধ্যে তারে গ্রেফতার করি আল্লাহ কড়া হুঁশিয়ারি দিয়েছেন ও বান্দা তুমি আমার শুকর যদি আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিব আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যদি নাশুকর করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে তো ছিনিয়েই নিব শুধু তাই নয় ইন্না আযাবি লাশাদিদ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে অতএব সর্বদা আল্লাহ শুকর আদায় করতে হবে সর্বদা আমরা যে অবস্থানেই থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়ার পর আলহামদুলিল্লাহ চলার সময় আলহামদুলিল্লাহ আল্লাহ যে প্রত্যেকটা সেকেন্ড আমাদেরকে নিঃশ্বাস জারি রাখছেন প্রত্যেকটা সেকেন্ডের শুকর যদি কিয়ামত পর্যন্ত আদায় করি এই শুকর আদায় করা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা আপনি ফ্যান চালাইতেছেন কারেন্ট বিল দিতে হয় সরকারকে আপনি এসির বাতাস খাইতেছেন সরকারকে আপনার কারেন্ট বিল দিতে হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যে একটা অক্সিজেন দিছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে দিতেছি আমরা আমরা কি কোনোদিন আল্লাহর একটা পয়সাও দিছিলাম যে আল্লাহ তুমি তো এত সুন্দর অক্সিজেন দিছিলাম না তোমারে 200 টাকা দিছিলাম বিনা পয়সায় অক্সিজেন দিছে এই যে করোনার মধ্যে যখন মানুষের অনেকের অক্সিজেন দরকার হয়েছে ঘন্টায় 3 লক্ষ টাকা দিয়েও মানুষ অক্সিজেন নিছে কথা বলেন ঠিক কিনা তখন আমরা বুঝতে পারছিলাম যে অক্সিজেনের কত দাম অতএব আল্লাহ রাব্বুল আলামিন টাকা ছাড়াই আপনারা আমার অক্সিজেন দিতেছে এই জন্য সর্বদা আল্লাহ শুকর আদায় করা আমার নবীর 8 বছর বয়সে দাদা চলে গেলেন যেই মহামানব ওই মহামানবের জীবনে কত দুঃখ কষ্ট দেখেন এই জন্য কষ্টে থাকলে হতাশ হওয়ার কিছু নাই কষ্টে থাকলে হতাশ হওয়ার কিছুই নাই আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে কারণ মোমেন বান্দা কখনো আল্লাহর উপর ভরসা থেকে থামায় না মোমেন বান্দার সামনে যতই বিপদ আসুক ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মোমেন বান্দা তো এমন বান্দা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মোমেন বান্দা সদা সর্বদা ভরসা করবে আল্লাহ পাকের উপর কার উপর কারণ মোমেন বান্দা যদি বিপদে পড়ে মোমেন বান্দা আবার উঠে দাঁড়াইতে পারে কিন্তু যারা নাকি মোমেন না দেখবেন তারা আল্লাহর উপর ভরসা করতে পারে না তারা বিপদে একবারই শেষ নিঃশ্বাস হয়ে যায় এই জন্য সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে ইউসুফ আলাইহিস সালাম এই ইউসুফ আলাইহিস সালাম যখন নাকি জেলখানায় গেল তার আগে তো বহুত ইতিহাস এক একটা নবীর ঘটনার মাধ্যমে আমাদের জন্য বহুত শিক্ষণীয় বিষয় আছে এত সময় কম আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের 10টা ভাই দিছিলেন 11টা ভাই তো তাকে কূপের মধ্যে ফালাইলো কূপের থেকে চলে গেল মিশরে সংক্ষিপ্ত আকারে বলছি তো জুলাইখা শেষ পর্যন্ত তারে জেলখানায় আবদ্ধ করলো তো জেলখানায় যখন আবদ্ধ করলো ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলখানায় ছিলেন কোন রেওয়াত আছে 12 বছর জেলখানায় ছিলেন একজন পয়গম্বর সে 10 বছর জেলখানায় ছিলেন যখন 10 বছর জেলখানায় ছিলেন তারে যখন জেলখানায় পাঠায় তখন তিনি আসমানের দিকে তাকিয়ে বলছিলেন আল্লাহর উত্তম ফয়সালা দানকারী এই যে জেলে যাচ্ছি এটার মধ্যেও আল্লাহর হিকমত আছে আল্লাহু আকবার বলেন দেখেন পয়গম্বরের কেমন কথা 10 বছর জেলখানায় ছিল 10 বছর এই 10 বছর জেলখানায় থাকার পর কোন এক মাধ্যমে মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন জেলখানার থেকে তারে যখন বের করছে
সিংহাসনের মধ্যে বসাইয়া আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে, ও ইউসুফ তুমি যখন জেলখানায় গেছিলা আমার উপর ভরসা করছিলা, আমি আল্লাহ যদিও তোমারে তৎক্ষণাৎ কিছু কষ্ট দিছি, 10 বছর তুমি জেলে ছিলা কষ্ট করেছো, কিন্তু তোমারে যখন জেল থেকে বের করছি তোমারে এমন সিংহাসন দিছি ওই বিশরের গভর্নর হিসাবে আমি আল্লাহ তোমারে বানিয়ে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী হয়েছিলেন, তাফসীরের মধ্যে দেখেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে দেখেন, আল্লাহ 10 বছর পরে যখন ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছিলেন তখন অর্থমন্ত্রী হিসেবে মিশরের মধ্যে তিনি নিযুক্ত হলেন। তো বিশাল ঘটনা, বলার উদ্দেশ্য একটাই, আমাদের জীবনে কষ্ট আসলে আমরা হতাশ হয়ে যাই, আমাদের ব্যবসায় মেরে খেলে আমরা হতাশ হয়ে যাই, আমরা ফসল লাগাইছি এক বছর মার খাইলে আমরা হতাশ হয়ে যাই, আমাদের জীবনে টাকা পয়সা না থাকলে আমরা হতাশ হয়ে যাই, আমাদের বিবি বাচ্চা নিয়ে আমরা হতাশ হয়ে যাই, আমাদের সন্তান যদি একটু বেলে এনে যে আমরা হতাশ হয়ে যাই। আরে বাবা না না, আমরা হতাশ হব না, কারণ আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা দানকারী কে? জোরে বলেন কে? হতাশ হবার কিছু নাই, আল্লাহর উপর ভরসা করতে হবে, এবং মোমেন বান্দা আল্লাহর উপর ভরসা করে চলতে থাকে। দেখেন আমার নবীও, মা নাই বাবা নাই, 8 বছর পরে বাবারে হারাইলেন, দেখেন আমার নবীর জীবন কিভাবে যায়। আল্লাহ আকবার বলেন। 8 বছর বয়সে আমার নবীর দায়িত্ব নিলেন চাচা আবু তালেব, এই চাচা আবু তালেব তিনি আমার নবীর দায়িত্ব নিলেন। যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পর আমার নবীরে লালন পালন করতেছে, তো 12 বছর যখন আমার নবীর বয়স, 12 বছর 2 মাস 10 দিন, এই 12 বছর 2 মাস 10 দিনে আমার নবীকে নিয়ে সিরিয়ায় যাবে,